ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন চলছে। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ ডাক্তাররা ট্রাস্টের নাম করে বেআইনি টাকা তুলছেন বলে যে অভিযোগ করেছেন, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কঠোর ভাষায় তা নিন্দা করা হয়েছে। যার নাম হচ্ছে চোর কুণাল, ঠিক আছে, তো একজন চোরের মুখ থেকে টাকা সংক্রান্ত কোনো কথা প্রতিক্রিয়া দিতে আমরা রাজি নই, এক নম্বর কথা। দু নম্বর কথা, এই যে টাকার উৎস কি, কেন টাকা আসছে, আপনারা প্রথম দিন থেকে জানেন আমাদের এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনে অভয়া ন্যায় বিচারের জন্য আমরা নানা সময় আন্দোলনের নানা ফর্ম থেকেছে, অভয়া ক্লিনিক আমরা করেছি, বন্যা দুর্গতদের জায়গায় আমরা গিয়েছি, লিগাল নানা পারপাস থেকেছে, অভয়া ন্যায় বিচারের যে লড়াই চলছে সেখানে আমাদের যে সুপ্রিম কোর্টে যে উকিল রয়েছেন তা, তো সেই জায়গায় দাঁড়িয়ে বহু ডাক্তারি অ্যাসোসিয়েশন বলুন, ডাক্তারি সংগঠন বলুন, ইন্ডিভিজুয়াল ডাক্তার বলুন, সাধারণ মানুষ বলুন, বহু মানুষ, ইভেন আপনারা প্রত্যেক মিডিয়া এখানে রয়েছেন, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন রোজ শত শত মানুষ এসে আমাদের যে ভালোবাসা দিচ্ছেন, আবেগ দিচ্ছেন, তার সাথে দেখুন মানুষ তো আবেগের জায়গা থেকে মানে আপনারা দেখেছেন একজন ভ্যান চালক, একজন ঢাকি, তারা ওই 100-200 টাকাও এসে কোনো একটা ভাবে আমাদের কাছে ভালোবাসার জায়গা হিসেবে দিয়ে যাচ্ছে। এই টাকার উৎস কি, এই প্রশ্নগুলো চোর কুণালের কাছ থেকে যে প্রশ্ন উঠছে তার কোনো উত্তর দেওয়া জায়গা আমাদের নেই। আমরা প্রথম থেকেই জানি যে এখানে কত টাকা আছে, কি টাকা আছে, এটা যদি ওনার জানার খুব ইচ্ছে হয় উনি আরটিআই করতে পারেন, উনি উকিলের পদে, উনি কোথা থেকে এত কথা জানেন এটাই তো আমরা বুঝতে পারছি না। আমরা গোটাটাই ট্রান্সপারেন্ট, এবং এটা যদি বলেন যে এই জায়গাটা যে সরকারি জায়গায় এর ঠিকানা কেন, এই প্রশ্ন যদি আপনারা করতে চান, আমরা বারবার বলতে চাই আমরা প্রথমে এটা করতে চেয়েছিলাম একটা অ্যাসোসিয়েশন যেটা মোর ডেমোক্রেটিক। আপনারা সবাই জানেন এই যে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনেক রকমের হয়, ট্রাস্ট হয়, অ্যাসোসিয়েশন হয়, অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশনে আমরা অ্যাপ্লাই করেছিলাম, এবং আপনাদের পুরো আমাদের পুরনো প্রেস রিলিজগুলো আমাদের যদিও 70 দিন পর হয়তো আপনারা ভুলে গেছেন, আমরা বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল সরকার আমাদের ওই অ্যাসোসিয়েশন যেটাকে মোর ডেমোক্রেটিক একটা ভার্সন সেটা করতে দেয়নি, সেটা করতে কোনো এনওসি দেয়নি, তো সেই জায়গায় গিয়ে আমরা ট্রাস্ট ফর্মেশন করি, এবং এই ট্রাস্ট ফর্মেশন করার পর এই গোটা আইনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাইন দিয়ে তাদের এনওসি দিয়েই হয়। তো এই প্রশ্নগুলো যদি আজকে আমাদের উপর কেন হচ্ছে আমরা জানি, এটা বেলাইন করার জন্য আমরা এত পরে কেন হচ্ছে সেটাই বুঝতে পারছি না, আমরা এক্সপেক্ট করেছিলাম অনেক আগেই এই প্রশ্নটা আসবে।